প্রেসিডেন্ট সাহেব যদি চান যে তিনি বঙ্গভবন থেকে বের হয়ে তিনি কারওয়ান বাজারে সবজি মার্কেটে একাকী কোনো সিকিউরিটি ছাড়া কোনো প্রহরী ছাড়া সাথে কোনো বডিগার্ড ছাড়া তিনি একটু একাকী সাধারণের সাথে মিশবেন একটু মন খুলে সবজি বাজারে গিয়ে কারওয়ান বাজারে মাছ কিনবেন সবজি কিনবেন গার্ডরা তাকে দিবে তার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারা দিবে উনি যতই রিকোয়েস্ট করুন ওনার রিকোয়েস্টকে শুনবে যদি কেউ শুনে তাহলে তার চাকরিই থাকবে না ঠিক না ভাই ঠিক উনি যদি চান যে আমি একটু ঢাকা শহরের পাবলিক পরিবহনে উঠব একটু লোকাল বাসে উঠব একটু মানুষের সাথে একটু মিশব চাইলেই কি ওনাকে মিশতে দেওয়া হবে কেন দেওয়া হবে না ওনার নিরাপত্তার কারণে ঠিক না ভাই ঠিক তো প্রেসিডেন্টকে যে গার্ড দেওয়া হয় তাকে যে নিরাপত্তা বলয়ের মধ্যে আটকে রাখা হয় তিনি যেখানে যান তার সাথে যে সেফটি সিস্টেম থাকে এটা তার কল্যাণে এটা তার সেফটির জন্য এটা তার নিরাপত্তার জন্য পৃথিবীর কোনো মানুষ এই লোকটাকে জেলখানায় বন্দি আহারে দুঃখে আছে কষ্টে আছে এরকম কোনো কথা কেউ বলে তো একই যুক্তি আপনি এবার পর্দানসীন নারীর বেলায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য নির্দেশ করেছেন কোন নারী হজ করতে যাবেন ওমরা করতে যাবেন আরেক জেলায় সফর করতে যাবেন দূর দূরান্তে যাবেন তার সাথে একজন মাহরাম থাকতে হবে একজন মাহরাম তার পরিবারের একজন পুরুষ থাকতে হবে যে পুরুষ তার সাথে থাকবে গার্ড হিসেবে যাতে করে এই নারীর দিকে কেউ চোখ তুলে বাজে দৃষ্টিতে তাকাতে না পারে এই নারী যাতে কোনো প্রকার নিগ্রহের শিকার না হয় কোনো প্রকার জুলুমের শিকার না হয় কোনো প্রকার অসুবিধা যেন না হয় সেজন্য একজন মাহরামকে তার সাথে যাওয়াটা বাধ্যতামূলক করে দিয়েছে আর যদি সফরের দূরত্ব না হয় তাহলে সেক্ষেত্রে তার নিজস্ব যে সেফটি সিস্টেম অর্থাৎ পর্দা পুশিদা এটার মধ্যে তিনি চলবেন এটা একজন সম্ভ্রান্ত নারীর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া উপহার এটা কোনো আল্লাহর পক্ষ থেকে চাপিয়ে দেওয়া বিধান না দুনিয়ার যে সমস্ত সমাজ নারীর পর্দাটাকে প্রগতির পথে অন্তরায় বলে গত বছর সম্ভবত আমাদের দেশে সারা দেশ জুড়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় যত শিক্ষার্থী অংশগ্রহণ করেছে হাজার হাজার ছেলে মেয়ে তাদের মধ্যে আপনারা অনেকে জেনেছেন পত্রপত্রিকা মারফত প্রথম স্থান অধিকার করেছে মেডিকেল ভর্তি পরীক্ষায় টিকা এটা যে কোনো শিক্ষার্থীর জীবনের অন্যতম বড় একটা স্বপ্নের ব্যাপার সেই পরীক্ষায় শুধুমাত্র টিকা নয় বরং সারা দেশের সমস্ত শিক্ষার্থীকে পিছনে ফেলে একজন আপাদমস্তক মাথা থেকে পা পর্যন্ত বোরকা পরিহিতা পর্দানসীন মেয়ে শিক্ষার্থী তিনি প্রথম স্থান অধিকার করেছেন তাহলে বোরকা বা পর্দা এটা কি নারীর প্রগতি বা উন্নতির পথে বাধা হতে পারে পর্দা এবং বোরকার মধ্যে থেকেও একজন নারী তার সার্বিক সেবা সমাজকে দেশকে জাতিকে উম্মতকে দিতে পারে মোহতারাম হাজিরিন আমাদের যে সমস্ত বন্ধুদের কাছে পর্দাটা বোঝা মনে হয় আমি বিনয়ের সাথে তাদেরকে বলতে চাই যে সমস্ত ভাইদের কাছে মনে হয় যে আমার স্ত্রী কেন বোরকা পরে যাবে তিনি খোলামেলা চলবেন তিনি বাহিরে সাজগোজ করে যাবেন তার সৌন্দর্যকে বরং প্রদর্শন করবেন আমি বিনয়ের সাথে তাদেরকে বলতে চাই আপনি একজন স্বামী আপনার স্ত্রীকে নিয়ে আপনি যখন বাহিরে বের হচ্ছেন বেপর্দা অবস্থায় তার শরীরে কোনো পর্দা নাই তার সৌন্দর্যকে তিনি আবৃত করেন নাই ঢাকেন নাই সবগুলোকে খোলামেলা বরং আরো বেশি মানুষের দৃষ্টি পুরুষের দৃষ্টি আকৃষ্ট হয় সেরকম করে সাজগোজ করে তিনি বের হয়েছেন আপনার স্ত্রীকে দেখে বাজারে যত অ্যাডাল্ট পুরুষ আছে যত পরপুরুষ আছে এরা সবাই রাস্তাঘাটে যতজন আছে পাবলিক প্লেসে যতজন আছে বাহিরে যত পুরুষ আছে এরা আপনার স্ত্রীর দিকে তাকিয়ে কি চিন্তা করবে আমার প্রশ্নটা কি বুঝতে পেরেছেন একজন স্বামীর সাথে তার স্ত্রী যদি সেজেগুজে বের হয় পর্দা পুশিদা ছাড়া খোলামেলাভাবে বের হয় তার সৌন্দর্যের দিকে তাকিয়ে তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে যত পুরুষ রাস্তাঘাটে তাকে দেখবে তারা সবাই তাকে দেখে কি চিন্তা করবে খুব পবিত্র চিন্তা যে আমারও তো বাসায় মা বোন আছে উনি আমার মাই মনে করলাম এ ভদ্রমহিলা আমার বোন মনে করলাম আমার মেয়েও তো আছে তার মতো প্রায় হয়তো তার বয়সে ছোট বা বড় বা তার সমান অতএব আমার মেয়ে আমার মা এটা আমার বোন এরকম পবিত্র দৃষ্টিভঙ্গি নিয়েই সবাই থাকায় ঠিক না ভাইরা আমার আপনার স্ত্রীকে যখন আপনি বেপর্দা বাহিরে নিয়ে যান আপনার স্ত্রীকে নিয়ে অন্যরা কি চিন্তা করে এই প্রশ্নের উত্তর আপনার মধ্যে আছে কিভাবে
আপনি বাজারে রাস্তাঘাটে অনলাইনে অফলাইনে বেপর্দা অশ্লীল বা খোলামেলা পোশাক পরিহিত সাজগোজ করা একজন নারীকে দেখার পর আপনার মনে আপনার চিন্তায় আপনার কল্পনায় কি আসে সবার কল্পনায় আসে এবার আপনি মিলিয়ে নেন আপনার স্ত্রী আপনার বোন আপনার কন্যাকে যখন বাহিরে নিয়ে যান হাজারো পুরুষের যে চোখ তার সৌন্দর্য অবলোকন করে আপনি অন্যের সুন্দরী নারীকে দেখে বা নারীর সৌন্দর্য দেখে আপনার মনে যে চিন্তা আসে অন্য সব পুরুষের মনেও একই চিন্তা আসে ঠিক না বে ঠিক কোনো সন্দেহ আছে অতএব ন্যূনতম আত্মসম্মান বোধ আছে ন্যূনতম তার মধ্যে নিজের প্রতি নিজের পরিবারের প্রতি আত্মসম্মান বোধ তিনি লালন করেন এমন কোন পুরুষ তার পরিবারের কোন মেয়েকে পর্দাহীন অবস্থায় বাহিরে নিতে পারে আর কোন নারী তিনি জানেন যে তাকে দেখে অন্য পুরুষরা কি চিন্তা করতে পারে বিশেষ করে যখন তিনি অন্যকে আকৃষ্ট করার মতো সাজগোজ করে বের হবেন তাকে দেখে কি চিন্তা করতে পারেন একজন অ্যাডাল্ট নারীর বোঝার কথা অতএব আমি আমার বোনকে যিনি পর্দাটাকে বোঝা মনে করছেন পর্দাটাকে তার জন্য ঝামেলা মনে করছেন এটাকে তার জন্য রোকআউট বা বাধা মনে করছেন উন্নতির পথে এটা তার উপরে অবিচার মনে করছেন আমি বিনয়ের সাথে আমার সে বোনকে প্রশ্ন রাখতে চাই বোন আপনাকে দেখে কোনো পরপুরুষ যদি কল্পনার জগতে আপনাকে জেনা করে আপনার আপনাকে নিয়ে বাজে চিন্তা ভাবনা করে তার সে মনের ভাবনাগুলোকে কল্পনাগুলোকে যদি মুখে উচ্চারণ করে আপনি কি খুশি হবেন না আপনি রাগ করবেন উনি কি রাগ করবেন না খুশি হবেন একজন পরপুরুষ একজন নারীর সৌন্দর্য বিশেষ করে যখন অশ্লীল পোশাক আশাকে চলাফেরা করেন খোলামেলা চলাফেরা করেন তার সৌন্দর্য দেখার পর একজন অ্যাডাল্ট পুরুষের চিন্তা ভাবনার জগতে যে সমস্ত জিনিসগুলো আসে তাকে নিয়ে যে সমস্ত কল্পনা জল্পনা করে সেই কল্পনা জল্পনা থেকে যদি তিনি মুখের কথায় প্রকাশ করেন তাহলে পৃথিবীর কোন নারীর কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে তাহলে বোন আমার আল্লাহ তাআলা আপনাকে যে ফরজ বিধান পর্দার বিধান দিয়েছেন এটা আপনার আত্মসম্মানকে রক্ষা করার জন্য এটা আপনার মর্যাদাকে রক্ষা করার জন্য মনে রাখবেন আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা কালো গেলাপে মোড়া ঠিক না বে ঠিক দুনিয়ার কোন মসজিদ কালো গেলাপে মোড়া আল্লাহর ঘর বাইতুল্লাহ কালো গেলাপে তাতে কি আল্লাহর ঘর বাইতুল্লাহর মর্যাদা কমেছে না বেড়েছে পর্দায় আবৃত থাকলে মর্যাদা কমে এই ধারণা শয়তানের হতে পারে একজন বিবেকবান মুসলমানের এই ধারণা হতে পারে পর্দার বিধানের কথা বললে আমাদের সমাজের এক শ্রেণীর ইসলাম বিদ্বেষী মানুষ এমনকি অনেক নামধারী মুসলমানও বলে যে আচ্ছা একজন নারীর সৌন্দর্য এটা অবলোকন করে একজন পুরুষ যদি বিপদগামী হয়ে যায় তার মতে বাজে চিন্তা আসে বাজে কল্পনা আসে এবং যৌন অপরাধ সমাজে বেড়ে যাবে এমনটি মনে হয় সেই কারণে যদি নারীকে পর্দা করতে হয় তো পুরুষের সমস্যা সে তার চোখকে নিয়ন্ত্রণ করলেই তো হয়ে যায় কেন নারীকে পর্দা করতে হবে এটা অনেকে বলে না যে পুরুষ তুমি তোমার চোখগুলো কন্ট্রোল করো তোমরা সকল পুরুষরা যদি চোখগুলোকে তাদের দৃষ্টিগুলোকে নিয়ন্ত্রণ করে তাহলে নারীরা স্বাধীনভাবে চলতে পারে তোমার চোখকে নিয়ন্ত্রণ করতে তুমি না পেরে আমার উপরে বোরকা চাপিয়ে কেন দিবা এরকম যুক্তি অনেকে দেয় না তাদের প্রতি বিনয়ের সাথে আমার প্রশ্ন পাল্টা আচ্ছা আমাদের সমাজে ব্যাংক থেকে যখন আপনি টাকা পয়সা নিয়ে বের হন ধরেন আপনি 10 লাখ 20 লাখ টাকা ব্যাংক থেকে ক্যাশ টাকা উত্তোলন করলেন এই টাকা নেওয়ার সময় আমরা কি করি একেবারে স্বচ্ছ যে পলিথিনগুলো আছে গ্লাসের মতো এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় টাকাগুলো সব সেরকম পলিথিনে নিয়ে এরকম হাতে ধরে আমরা এরকম হাত ঢুলাতে ঢুলাতে আমরা সেই টাকা নিয়ে বাড়িতে যাই ব্যাংক থেকে তাই না তাহলে কি করি ব্যাংকের ওই ক্যাশিয়ারকে বলি ভাই ব্যাগ দেন তখন উনি একটা ব্যাগ দেয় এমন ব্যাগ এমন প্যাকেট যে প্যাকেটের উপর থেকে ভেতরে কিছু দেখা যাওয়ার প্রশ্নই আবার বাড়ি থেকে যাওয়ার সময় আরেকটা কালো ব্যাগ বা অন্য কোনো কালারের ব্যাগ নিয়ে যান চেইনেলা ব্যাগ নিয়ে যান কাপড়ের ব্যাগ নিয়ে যান সেটাতে আবার ওটা ভরেন এরপরে ওইটাকে এমনভাবে নিয়ে যান যেন আপনার সাথে কোনো টাকা পয়সা নাই বরং আপনি বোধহয় বাজার থেকে কাঁচামরিচ কিনে নিয়ে যাচ্ছেন
এরকম একটা ভাব নিয়ে যাই না আমরা কেন এরকম কেন করতে হবে টাকার প্রতি মানুষের লোভ হয় এবং লোভের কারণে অনেকে বিপদগামী হয়ে চুরি করতে পারে অনেকে ডাকাতি করতে পারে অনেকে এই টাকাটা চিন্তাই করতে পারে যাতে করে আমার এই টাকাটা সে নিয়ে যেতে না পারে যাতে এটাকে আমি নিরাপদে বাসায় নিয়ে যেতে পারি সেজন্য আমি এটাকে ব্যাগের ভিতর ভরে এটাকে আবৃত করে এটাকে ঢেকে ঢুকে এটা যাতে বোঝা না যায় এটা যাতে দেখা না যায় সেভাবে নিয়ে যাই ঠিক না যারা বলেন যে মহিলাদের পর্দা কেন করতে হবে পুরুষরা তাদের চোখ ঠিক করে ফেললেই তো হয় আমি তাদেরকে বলতে চাই আপনারা ব্যাংক থেকে টাকা পয়সা যে নিয়ে যান সেই সময় আপনাদের এই লজিক এবং যুক্তিটা কোথায় থাকে তখন আপনারা কেন বলেন না যে আমি ব্যাংক থেকে টাকা নিয়ে যাব একদম ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ পরিষ্কার পলিথিনে একদম দুই হাতে তোমরা যারা চোররা আছো তোমরা যারা ডাকাতরা আছো তোমরা যারা ছিনতাইকারীরা আছো অন্যের সম্পদের দিকে নজর দাও তোমার হাত থেকে আমার টাকাকে বাঁচানোর জন্য তোমার নজর থেকে নিজেকে রক্ষা করার জন্য তোমার নজরের ক্ষতি থেকে সমাজকে বাঁচানোর জন্য আমি কেন ব্যাগের ভিতরে ভরবো তুমি তোমার চোখগুলো সব কন্ট্রোল করে ফেলো দুনিয়ার সব চোর ডাকাত ছিনতাইকারীরা সব ফেরেশতা হয়ে গেলে সবাই যদি অন্যের সম্পদের প্রতি লোভ করা ছেড়ে দেয় তাহলে তো আর আমাদের সমস্ত ব্যাগ ট্যাগ ভরা লাগে না অতএব আমি স্বচ্ছ পলিথিনে নিয়ে যাব দুই হাতে করে টাকা নিয়ে যাব এই যুক্তি দুনিয়াতে কেউ দেয় দুনিয়ার ব্যাপারটা আমরা খুব ভালো বুঝি দুনিয়ার ব্যাপারটা আমরা খুব ভালো বুঝি যার কারণে পর্দার এই বিধানটা আসলেই আমরা সেখানে প্রশ্ন তুলি ভাইরা আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকা আদনা আন ইউরাফ আপনারা অনেকে জানেন এই আয়াতের তাফসিরে অনেক মুফাসসিরগণ লিখেছেন ইসলামের ইতিহাসে এই আয়াত যখন নাজিল হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে তখন স্বাধীন সতী সাধবী নারী যারা সম্ভ্রান্ত নারী যারা মুসলমান নারী যারা তারা সাধারণত নিজের সৌন্দর্যকে আবৃত করে ঢেকে ঢুকে তারা বের হতেন আর এর বিপরীতে সমাজে যারা কৃতদাসী ছিলেন কাজের লোক হিসেবেই যারা পরিচিত ছিলেন প্রতিষ্ঠিত ছিলেন এবং সাধারণ কাজের লোক নয় বরং কৃতদাসী ছিলেন এই টাইপের মানুষগুলো তারা পর্দা করত না তারা পর্দা করত না পর্দা করত হলো যারা স্বাধীন তারা এই জন্য আল্লাহ বলেছেন যালিকা আদনা আন ইউরাফনা তোমরা যদি পর্দা করে চলো তাহলে বোঝা যাবে এটা বাজারই কোনো মেয়ে না এটা কোনো আত্মসম্মান বোধহীন এটা কোনো ন্যূনতম লাজ লজ্জাহীন কোনো নারী নয় এটা সম্ভ্রান্ত একজন নারী এটা বোঝা যাবে মোহতরম হাজিরিন পর্দার এই বিধান আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিয়েছেন আল্লাহ বলেছেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন পর্দার এই বিধানটা মেনে চললে পুরুষরা তোমাদের নজরকে হেফাজত করলে মেয়েরা তাদের সৌন্দর্যকে যত্র তত্র প্রকাশ করে না বেড়ালে সেটাকে আবৃত রাখলে তোমাদের পুরুষদের অন্তরগুলো যেরকম পবিত্র থাকবে মেয়েদের অন্তরগুলো পবিত্র থাকবে আজ আপনি যেদিকে তাকান যেদিকে তাকান যুবকদেরকে বিশেষ করে তাদের চরিত্রকে নষ্ট করার সকল উপাদান প্রস্তুত করে রাখা হয়েছে বিজ্ঞাপন সেখানে নারীকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে একজন যুবক নিজেকে কন্ট্রোল করা কঠিন একইভাবে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্তরে প্রতিটা বিষয়ে নারীকে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে পুরুষ সেখানে নিজেকে নিয়ন্ত্রণ করা বিশেষ করে তরুণ সমাজ নিজেকে নিয়ন্ত্রণ করার কোনো পথ খোলা চাইলেও নিজেকে পরিচ্ছন্ন রাখতে পারে না আল্লাহ তাআলা বলেছেন যালিকুম যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন পর্দারে বিধান এই জন্য দেওয়া হয়েছে যে এটা তোমাদের এবং নারীদের উভয়ের অন্তরকে পবিত্র রাখবে পরিচ্ছন্ন রাখবে নোংরামো থেকে বাঁচাবে আপনি যদি বলেন না কোন নারীকে দেখে তো আমার বাজে চিন্তা হয় না নোংরা কল্পনা আসে না হুজুর আপনি যেভাবে বললেন আমার তো এরকম আসে না আমি বলবো হয়তো আপনার এখন আসছে না কিন্তু আসবে কোন নারীর প্রতি আপনার প্রথম দর্শনে খারাপ নজর আসছে না খারাপ চিন্তা আসছে না বাজে কল্পনা আসছে না আসবে আসতে বাধ্য যেখানে খারাপ চিন্তা আসার রাস্তা খোলা আছে সেখানে যদি আপনি হাত দেন আপনি অ্যাক্সিডেন্ট করবেন বিদ্যুতের একটা লাইন আছে হাই ভোল্টেজের লাইন এখানে এই মুহূর্তে বিদ্যুৎ নাই আপনি জানেন এখন বিদ্যুৎ নাই তারপর আপনি হাত দিবেন না কেন যেই কোনো মুহূর্তে বিদ্যুৎ আসতে পারে যদি এসে যায় তাহলে আপনি ছারখার হয়ে যাবেন এটা আপনি জানেন সেজন্য বিদ্যুৎ না থাকলেও হাত দিবেন না কোনো পরনারীর দিকে তাকানোর পর আপনার মনে হয়তো বাজে চিন্তা ওই মুহূর্তে আসছে না কিন্তু এক সময় আসবে যদি পর্দাহীন থাকে আপনি কন্টিনিউ করেন আপনি নিজেকে রক্ষা করতে পারবেন না এটা হাই ভোল্টেজের লাইনের মতো আপনি পদভ্রষ্ট হতে ধ্বংস হতে বাধ্য আপনি রক্ষা হতে পারবেন না অতএব নিরাপত্তার এই সিস্টেমটাকে পর্দার বিধানটাকে যদি না মানেন তাহলে সমাজ কোন সুস্থ ধারায় ফিরে আসতে পারে
সব জায়গায় যুবকদের নষ্টের সকল আয়োজন রাখবেন নাটক মানেই হলো যৌনতা বিজ্ঞাপন মানেই হলো যৌনতা বিনোদন মানেই হলো যৌনতা শিক্ষা প্রতিষ্ঠান যৌনতা বাজারঘাট যৌনতা পেপার পত্রিকা খোলেন যৌনতা টেলিভিশন চ্যানেল খোলেন যৌনতা চতুর্দিকে যৌনতার হাতছানি এবং নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছেন তাদেরকে স্বাধীনতার নাম দিয়ে তাদেরকে অধিকার দেওয়ার নাম করে তাদের অধিকার হরণ করে তাদেরকে পণ্যের মতো সাধারণ টাকা দিয়ে কেনা বস্তুর মতো করে তাদেরকে আপনি উপস্থাপন করছেন তাদের সৌন্দর্য অবলোকন করে করে পুরুষ তার চোখ দিয়ে জেনা করছে জেনাল আইনান নজর এই ব্যবস্থা রেখে চতুর্দিকে জেনার ব্যবস্থা রেখে এরপরে বলবেন যুবকরা ইপটিজিং করবা না এরপরে বলবেন যুবকরা খারাপ কাজ করবা না এরপরে বলবেন যুবকরা মেয়েদের দিকে চোখ তুলে তাকাবে না এরপরে বলবেন যুবকরা ধর্ষণ করবে না এটা হলো বেলগাছ লাগায়া আম গাছের আশা করা আপনি বেলগাছ লাগায় যদি বলেন আম হোক হবে কোনোদিন এই সমাজে যদি যৌন হয়রানি কমাতে হয় এই সমাজে যদি ধর্ষণ ইফটিজিং বন্ধ করতে হয় এই সমাজে যদি নারীকে উত্ত্যক্ত করার হাত থেকে রক্ষা করতে হয় পর্দার বিধান মেনে চলার বিকল্প কোনো পথ এই দুনিয়ার কোনো মানুষের কাছে থাকতে পারে যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন নারীকে কিভাবে সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন পুরুষের ভিতরে কি দিয়ে সৃষ্টি করেছেন অতএব তিনি বলেছেন যে মেয়েরা তাদের সৌন্দর্যের পর্দা করবে পুরুষরা তাদের চোখের পর্দা করবে এই দ্বিপাক্ষিক প্রচেষ্টার মধ্যে একটা সমাজের কল্যাণ নিহিত আছে একটা সমাজ সুস্থ ধারার মধ্যে চলবে অতএব আল্লাহর এই ফরজ বিধান পর্দা মেনে চলবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে স্বয়ং নবী পরিবারের নারীদেরকে লক্ষ্য করে বলছেন যে ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইয়ুতাহহিরাকুম তাতহীরা পর্দার এই বিধান আল্লাহ দিয়েছেন কেন কারণ হে আহলে বাইত হে নবী পরিবারের সদস্যরা নবী পরিবারের মেয়েরা তোমাদের জন্য পর্দার এই বিধান আল্লাহ এই জন্য দিয়েছেন আল্লাহ চান কোন প্রকার নোংরামও যেন তোমাদেরকে স্পর্শ করতে না পারে তোমরা যেন পরিচ্ছন্ন এবং পবিত্র থাকতে পারো সেজন্যই এই বিধান দিয়েছে মোহতারাম হাজিরিন পরিপূর্ণ পর্দা মেনে চলে যে ফ্যামিলি পরিপূর্ণ পর্দায় চলে যে নারী যে পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করে চলে সেই নারী যৌন নিগ্রহের শিকার হয় সেটা কালে ভদ্রে সেটা হয় অ্যাক্সিডেন্টলি আমাদের সমাজে এক শ্রেণী মানুষ বলবে যে অনেক মাদ্রাসার ছাত্রীও তো যৌন নিগ্রহের শিকার হয় সে তো বোরকায় চলেছিল সে তো হাতমোজা পামোজা পরেছে সে তো তার সৌন্দর্যকে ঢেকে ঢুকে চলেছে তারপরও কেন সে যৌন নিগ্রহের শিকার হলো আমরা বলি এর জবাব হলো দুটি প্রথম কথা হলো যে এই ধরনের ঘটনার রেশিও কিরকম বাংলাদেশে যত নারী যৌন নিগ্রহের শিকার হয় ইফটিজিং এর শিকার হয় যত মেয়েদের প্রতি যৌন এবং পাশবিক নির্যাতনের শিকার হয় যত মেয়ে তাদের মধ্যে পর্দানসীন নারীদের পার্সেন্টেজ বের করে আনলে শতকরা 5% পাওয়া কঠিন হবে ঠিক না ভাই ঠিক যদি কোনো নারী শুধুমাত্র নামকা ওয়াস্তে বোরকা পরে অনেক বোরকা আছে এই বোরকা পরেও মানুষ বেপর্দা থাকতে পারে ওই টাইপের বোরকা যদি পরে তাহলে সে এই ধরনের পরিস্থিতির শিকার হতে বাধ্য আর যদি বলেন সম্পূর্ণ খালেস পর্দা করেছে পিওর পর্দা করেছে নির্ভেজাল পর্দা করেছে এর পরেও ঝামেলা হয়েছে এরকম ঘটনা ঘটেছে তাহলে আমি বলবো তার কারণ হলো যেই যুবকের দ্বারা এই মেয়ে টিজের শিকার হয়েছে উত্তক্ত হয়েছে এই মেয়ে নির্যাতনের মুখোমুখি হয়েছে ওই যুবকের হিস্ট্রি আপনি দেখেন ওই যুবক বিজ্ঞাপনে বিলবোর্ডে কোনো উলঙ্গ নারী দেখে নাটক সিনেমাতে কোনো নারীর সৌন্দর্যের উন্মুক্ত প্রদর্শন দেখে এবং রগরগে বিবরণ অনলাইনে পড়ে অফলাইনে দেখে এরকম বিভিন্ন জায়গায় দেখে তার ভেতরকার যে যৌন আকাঙ্ক্ষা সেটা অনিয়ন্ত্রিত হয়ে গেছে পশুর মতো হয়ে গেছে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে যাকে দুর্বল পেয়েছে যাকে হাতের কাছে পেয়েছে তার উপরে সে চড়াও হয়েছে অতএব এই মেয়ে না নিগৃহীত হওয়ার জন্য তার এই পোশাক দায়ী নয় বরং এই মেয়ে নিগৃহীত হওয়ার জন্য গোটা সমাজ যে যুবককে নষ্ট করেছে যে যুবককে নিয়ন্ত্রণহীন করেছে যাকে অন্যায় এবং পাপাচারের জন্য প্ররোচিত করেছে সেই সিস্টেমটাই হলো এর জন্য দায়ী ভাইরা আমার আমাদের অনেক ভাইরা আল্লাহ তাআলার এই ফরজ বিধান নিয়ে কটাক্ষ করে আপনারা জানেন কদিন আগে একজন মেয়ে ভারতের একটা শিক্ষা প্রতিষ্ঠানে সেই বোন আমার তিনি পর্দা করে তার শিক্ষা প্রতিষ্ঠানে আসতে চেয়েছেন তিনি একা নন অন্য এক মেয়েরা কিন্তু তাদেরকে সেটা করতে দেয়া হয়নি এই সমাজ এমন এক সমাজে আমরা বসবাস করছি আজ যেই সমাজে নারী সে বিবস্ত্র হতে পারবে স্বল্প বসনা হতে পারবে সংক্ষিপ্ত পোশাকে সে চলাফেরা করতে পারে এটা নাকি তার অধিকার
কিন্তু যখন সে পর্দা করবে সে নেকাব পরবে সে পর্দার সাথে চলবে তখন এদেশের এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী এবং সারা দুনিয়ার এক শ্রেণীর তথাকথিত প্রগতিশীল তারা এসে দাঁড়িয়ে বলে যে না এটা করা যাবে না এটা নাকি শেকেলে অর্থাৎ নারীর পোশাক আশাক না পরার সংক্ষিপ্ত করার স্বাধীনতা আছে কিন্তু পোশাক পরার স্বাধীনতা নাই আমি যদি ভুল না করে থাকি তাওয়াক্কুল কিরমান ইয়েমেনের একজন নারী তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন আপনি অনেক শিক্ষিত অনেক সম্ভ্রান্ত অনেক পদক আপনি জিতেছেন দুনিয়াতে আপনি কেন এই পর্দা পোশাক আশাক কাপড় চোপড় এগুলো পরিধান করেন তারা মনে করে যে মেয়েরা কাপড় চোপড় ফেলে দিলে সংক্ষেপ করে ফেললে উন্নত হয়ে যাবে তখন তিনি চমৎকার এক জবাব দিয়েছিলেন তিনি বলেছিলেন যে দেখেন পশুরা সাধারণত পোশাক আশাক পরে না আমরা জানতাম যে এক সময় মানুষ পোশাক আশাক পড়তে জানতো না সভ্য দুনিয়া যখন শুরু হয়েছে তখন মানুষ পোশাক আশাক দ্বারা নিজেকে আবৃত করতে পারে আমি এই জন্য পোশাক আশাকের ভিতরে আবৃত থাকাটাকে সভ্যতা মনে করি ভদ্রতা মনে করি আর পোশাক আশাককে সংক্ষিপ্ত করা শরীর থেকে নিজে থেকে সরিয়ে ফেলাটাকে পশুত্ব মনে করি বর্বরতা মনে করি অসভ্যতা মনে করি অভদ্রতা মনে করি ঠিক না ভাই ঠিক ভাইয়েরা আমার পর্দার এই বিধান আমাদের পুরুষরা তাদের পরিবারের মেয়েদের জন্য তাদেরকে বুঝাতে হবে যে বিধান তাদের সম্ভ্রম এটা তাদের সম্ভ্রম এটা তাদের ইজ্জত এটা তাদেরকে সকল অনাচার থেকে রক্ষার মাধ্যম আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফরজ বিধান মেনে চলার তৌফিক দান করুন আমাদের অনেক ভাইরা আছেন যারা নামাজ কালাম পড়েন চোখের পর্দা করেন না অনেক বোনরা আছেন অনেক দিক থেকে ভালো কিন্তু এই আল্লাহ তাআলার দেওয়া ফরজ বিধান পর্দার বিধানটা মেনে চলেন না এগুলো করতে হবে একজন নারী তিনি কয়েকজন কিছু পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারবেন দেখা দিতে পারবেন এবং বাকিদের সামনে তার সৌন্দর্যকে তিনি ঢেকে রাখতে হবে যাদের সাথে তার পর্দার বিধান নাই যাদের সাথে তিনি স্বাভাবিকভাবে দেখা সাক্ষাৎ করতে পারবেন তাদের মধ্যে একজন হলেন তার স্বামী তার সাথে যদি কোনো পর্দা থাকার প্রশ্নই ওঠে না এর বাইরে হলো তার বাবা তার দাদা তার নানা এভাবে পরবর্তী পুরুষ যারা আছেন তারা তার চাচা তার মামা তার ভাই তার ছেলে অথবা ছেলে অথবা মেয়ের সন্তান যারা তারা পরবর্তী অধস্তন যারা তারা তারপর তার ভাতিজা তার ভাগ্নে তার শ্বশুর তার দুধ ভাই দুধ চাচা দুধ মামা দুধ সম্পর্কীয় দাদা দুধ সম্পর্কীয় নানা দুধ সম্পর্কীয় ছেলে এবং অনেক বয়োবৃদ্ধ এত বয়স্ক বৃদ্ধ হয়ে গেছে যে তার মধ্যে মেয়েদের নিয়ে বাজে কল্পনার করার কোনো সুযোগ নেই এই রকম বয়সের কোনো বৃদ্ধ থাকলে সে এবং ছোট বাচ্চা ছেলে এই ধরনের পুরুষদের সাথে শুধুমাত্র একজন মেয়ে সাক্ষাৎ করবেন বাকি যারা আছেন তাদের সামনে তিনি সচরাচর স্বাভাবিকভাবে চলবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু আওরাতুন একজন নারীকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন ভাবে যে তার সৌন্দর্যকে আবৃত করে রাখতে হয় বিশেষ করে যখন বাহিরে বের হবে তখন কারণ ইযা খারাজাত নারী যখন বের হবে ইস্তাশাফাহাশ শয়তান শয়তান তার পিছে লাগে শয়তান পিছে লেগে কি করে অন্য পুরুষদেরকে বিভ্রান্ত করে ওই নারীকে ফিতনায় ফেলে এবং সমাজে এমন ফিতনা তৈরি হয় ওই ফিতনা নিয়ন্ত্রণ করার ক্ষমতা কারোর থাকে অতএব ভাইরা আমার আল্লাহর দেওয়া ফরজ বিধান পর্দার বিধান মেনে চলবো তো ইনশাআল্লাহ নারীদের পর্দার বিষয় ব্যাপারে আমরা অনেকে মনে করি শুধুমাত্র একটা কালো বোরকা পড়লেই বোধহয় পর্দা হয় শরীয়ত কালো বোরকা পরাটাকে বাধ্যতামূলক করেনি মূল যে জিনিসটাকে বাধ্যতামূলক করেছে ফরজ করেছে সেটা হলো সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখতে হবে এখন সৌন্দর্য ঢাকার জন্য যা দরকার সেটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেটা বলেছেন সেটা হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা মেয়েরা মুসলিম নারীরা তাদের সৌন্দর্যকে প্রদর্শন করবে না এই সৌন্দর্য প্রদর্শন না করার মধ্যে থেকে নাম্বার এক তার শারীরিক সৌন্দর্য শরীরের যে অবয়ব সেটা সৌন্দর্যকে ঢেকে ঢুকে রাখার জন্য এমন পোশাক পরবে যেই পোশাকের ফলে তার শরীরের কোনো সৌন্দর্য ফুটে না ওঠে আজকাল অনেক মেয়েরা আছেন বোরকা পরেন কিন্তু বোরকাটা এরকম এত বেশি চাকচিক্যপূর্ণ যে ওই চাকচিক্যপূর্ণ বোরকা দেখে পুরুষ আরও বেশি তার দিকে তাকায় আছে না নাই অনেকে মধ্যপ্রাচ্য থেকে এমন বোরকা নিয়ে আসেন নিজের স্ত্রীর জন্য নিজের মেয়ের জন্য নিজের মায়ের জন্য যেই বোরকাতে এত পরিমাণ কারুকার্য করা আছে এত পরিমাণ সেখানে কাজকাম করা আছে যে সেটা দেখে বরং পুরুষ আরও তার দিকে বেশি তাকাতে বাধ্য হয় অনেক সময় টাইট ফিট থাকে অনেক সময় খুব বেশি সেটা জাঁকজমকপূর্ণ হয় অথচ বোরকার উদ্দেশ্যই হলো সৌন্দর্যকে ঢাকা সেখানে সে বোরকাটা নিজেরই যদি হয় এত সুন্দর যে সেটা অন্যের পুরুষের পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে তাহলে এই বোরকার উপরে আরেকটা বোরকা লাগবে কথা কি বুঝাতে পারছি অতএব পর্দার জন্য সর্বপ্রথম হলো শরীরের সৌন্দর্যকে ঢেকে ঢেকে রাখবেন একজন নারী নাম্বার দুই
কণ্ঠের সৌন্দর্য যেটা সেটাকেও ঢেকে রাখবেন। আল্লাহ তাআলা পুরুষ আর নারীর গলা কি কণ্ঠকে এক রকম সৃষ্টি করেছেন? পুরুষদের কণ্ঠ আর নারীদের কণ্ঠ কি এক? নারীর কণ্ঠে আল্লাহ তাআলা যে কোমলতা দিয়েছেন, পুরুষের কণ্ঠে সেই কোমলতা দিয়েছেন দেন নাই? অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই যে পার্থক্য রেখেছেন, সেজন্য নারী তার পুরুষ কোনো প্রয়োজনে পুরুষের সাথে কথা বলবেন, পুরুষ কোনো প্রয়োজনে নারীর সাথে কথা বলতে পারেন, এটা নিষেধ নয়। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইদা সালতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, মেয়েদের কাছে তোমরা যদি কিছু চাও তাহলে পর্দার আড়াল থেকে চাইবা, ডাইরেক্ট যায় চাইবা না। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন যখন তারা কথা বলবে তখন তারা কণ্ঠকে কোমল করে কথা বলবে না। আজকাল আমাদের সমাজে আমি প্রায় সময় বলি দেখবেন যে ছেলেরা বলেন আর মেয়েরা বলেন, এই ক্ষেত্রে সবাই প্রায় বেশিরভাগ মানুষের মধ্যে এই খারাপ নেচারটা আছে, সেটা হলো পুরুষরা তার বয়ের সাথে যখন কথা বলে, বিশেষ করে বিয়ের পরে নতুন নতুন তো খুব ভালোবাসা উতরায় সবারই উভয় পক্ষ থেকে, যার কারণে ওই টাইমটা বাদ, ধরেন 2-5 বছর পার হয়ে গেছে বিয়ের, এরপরে পুরুষরা বয়েদের সাথে কথা বলার সময় কিভাবে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে, ঠিক না বেঠিক? মনে করেন আপনি কোনো কাপড়ের দোকানদার, আপনার দোকানে মহিলা কাস্টমার আসছে, এর মধ্যে আপনার বউ ফোন দিছে, ফোনটা ধরে প্রথম কি বলে, বলে যে তুমি সময় অসময় বুঝো না, কি জন্য ফোন দিছে দরকার কিছু বলবা, আমার কাস্টমার আছে রাখি। এরপর মোবাইলটা রাখি, ওই সামনে থাকা পরনারী যে মহিলার সাথে পর্দা করা ফরজ, যার সাথে কোমল কণ্ঠে কথা বলা ঠিক না, জায়েজই না, তার সামনে এবার বলবে আপা সরি কিছু ফোনে ডিস্টার্ব করে ফেলছে, আপা কি লাগবে বলেন, এই চেয়ারটা দাও, আপারে বসাও, পানি দাও, এরকম কোমল কথা বলে কি বলে না? আবার একইভাবে ওই মহিলাকে দেখবেন যখন স্বামী আসছে বা স্বামী ফোন দিছে, তো একইভাবে হয়তো বেশিরভাগ মানুষ এরকম, সবাই যেরকম তা না, দেখবেন যে ফোন ধরার পরে স্বামীকে একটা ঝাড়ি দিয়া বলবে যে তোমার বাইরে কোনো কাজ কাম নাই, আমি ঘরে বেকার বসে থাকি, একটু পরপর ফোন একটু পরপর ফোন, একসাথে বললে কি হইতো, এতবার ফোন দিচ্ছ, একটা ঝাড়ি লয় কি লয় না? আবার যদি কোনো অপরিচিত নাম্বার থেকে ফোন আসে, ভাবি অথবা আপা আমি অমুককে চাই বা কোনো কথা বলছে, তখন কিন্তু কথা বলার সময় পুরো ইস্তারি করা কথা বলে, ঠিক না বেঠিক? তখন কথাটা থাকে কি করা কথা, ইস্তারি করা কথা, জামা যেরকম ইস্তারি করা ফিটফাট, কথা থাকে কিরকম, জি ভাই জি জি আপনার ভাই তো বাড়িতে নাই, ঠিক আছে আমি আসলে বলবো, ওকে ঠিক আছে, তখন এমন ভাবে কথা বলেন উনি মনে হচ্ছে যে ওনার কথা বলার সৌন্দর্যের যত উপায় তার কাছে আছে সবগুলো প্রয়োগ করে তিনি কথা বলছেন। এই চরিত্র নেচার আমাদের মধ্যে আছে না নাই? অথচ ইসলাম বলেছে স্বামী স্ত্রী একে অন্যের সাথে যত ভালোবাসা আছে সব নিবেদন করবে, অন্য জায়গায় না, অজাগায় না, অজাগায় করা যাবে না। পরপুরুষের সাথে কথা বলার সময় কোমল কণ্ঠে কথা বলবেন আল্লাহ নিষেধ করেছেন কোরআনে, সরাসরি কোরআনে কোনো খুচরা কথা নাই, পাইকারি কথা আছে, আল্লাহ জানেন এই কোমল কথা থেকে অনেক দূর নিচে নেমে যাবে, অনেক নোংরামি হতে পারে, অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে, সমাজে হয় কি হয় না, এক ফোন কল থেকে নিয়ে হাত ধরে চলে যাওয়া সংসার ছেড়ে বাচ্চা কাচ্চা ফেলে রেখে, আছে না নাই? ঠিক একইভাবে পুরুষ এক ফোন কলের মাধ্যমে কাস্টমারের সাথে সামান্য কথার মাধ্যমে, কোমল কথার মাধ্যমে সম্পর্ক হয়ে ভালো লাগা, এরপর থেকে 3-4 ছেলে মেয়ের বাপ, ওইটা রেখে সে ওই মহিলার পিছনে ঘুরে, আছে না নাই? এই সবগুলোর একমাত্র কারণ হলো শরীয়ত পর্দার যে নীতিমালা দিয়েছে সেটা আমরা মানছি না, এটা যদি না মানি আমাদের বাহ্যিক অনেক উন্নতি হবে, টাকা পয়সা হবে, ঘর বাড়ি হবে, অনেক কিছু হবে, শান্তি নামক জিনিসটা কখনো হবে? আমি একটা কথা প্রায় সব সময় সব জায়গায় বলার চেষ্টা করি এই বিষয়ে আলোচনা আসলে, সেটা হলো যারা মুরব্বী আছেন, চাচারা আছেন আমাদের এখানে, বাপের বয়সী চাচার বয়সী যারা আছেন, দাদার বয়সী যারা আছেন, আমরা যুবকরা সবাই এই ব্যাপারে দ্বিমত করার কোনো সুযোগ নাই, আমরা একমত যে আমরা আজকাল সবাই দাম্পত্য জীবনে বয়ের সাথে আমরা যতটা সুখে আছি আমাদের বাপ চাচারা দাদারা আমাদের চাইতে বেশি সুখে ছিলেন, আছেন? প্রমাণ নিতে চান? আপনি দেখেন ভালোবাসার যত উপায় আছে, যত উপায় আছে এই সবগুলো আপনার হাতের কাছে আছে, বউকে শাড়ি একটা জায়গায় 10টা দেওয়ার ক্ষমতাও আজকাল বেশিরভাগ মানুষের, আর ওই বাপ চাচারে জিজ্ঞাসা করেন সারা বছরে একটা শাড়ি দিতে খবর হয়ে গেছে, আপনি বউয়ের সাথে 24 ঘন্টা মানে ঘুমেও পারলে কানেক্টেড থাকেন এমন একটা অবস্থা, টয়লেটে গেলে সেখানেও মোবাইলে মেসেজ দেন কেমন আছো, ঠিক না বেঠিক? আর ওই চাচা মিয়াদেরকে জিজ্ঞাসা করেন বউর চেহারা সারাদিনে একবারও দেখতে পারে নাই,
ক্ষেত খামারে অথবা বাজারে দোকানে কাজ করে আসছে অফিস আদালত থেকে আসছে বাড়িতে এসে বউর সাথে একটু কথা বলবে একান্তে লজ্জার কারণে পারে নাই মা বাবা আছে বড় ভাই আছে অন্যরা আছে শর্মে একটু বউর সাথে কথা বলতে পারে নাই ওই রাতে একটু দেখা হইছে তো হইছে না হইছে নাই ঠিক না বে ঠিক কাপড় চোপড় কিনে দেওয়া তো প্রশ্নই ওঠে না আর এখন আপনি যে পরিমাণ বাদাম বুট খাওয়াইতেছেন আপনার বউরে যে পরিমাণ চটপটি খাওয়াইতেছেন চাচা ওই টাকা পাইলে বউকে একটা শাড়িও কিনে দেওয়ার মতো অবস্থা তখন ছিল না ঠিক না বে ঠিক কিন্তু এখন আমাদের যুবকরা এত ভালোবাসাবাসি হ্যাঁ ফেসবুকে মেসেঞ্জারে বউয়ের সাথে এত চ্যাট এত মেসেজ এত ফোনে এত কথা এত সাক্ষাৎ বিয়ের আগে থেকে অবৈধ সম্পর্ক পরেও এত কিছুর পরেও এত আদান প্রদান চাচিরা এত সাজগোজ করার মতো কিছু খুঁজেই পায় নাই কিছুই খুঁজে পায় নাই কোন রকম আলতা লিপস্টিকও পায় নাই আর এখন মহিলারা সুবহানাল্লাহ সাজগোজের যত মাধ্যম আছে কত শত আইটেম কিনে ভরায় ফেলতেছে আলমারি কত রকমের সাজগোজ দিচ্ছে এরপরেও সম্পর্কগুলো কোনোভাবে জোড়া লাগে না ঠুনকো ঠুসঠাস করে শুধু ভাঙে আর ভাঙে ঠিক না বেটি তাহলে বুঝা গেল ভাইরা আমার ওই মুরব্বীদের মধ্যে একটা জিনিস ছিল আমাদের মধ্যে নাই সেটা হলো ওনারা পর্দা মেনে চলতেন আমাদের মধ্যে পর্দাটা এখন আর সুখের যা ভোগের যত উপকরণ আছে এগুলো সব আমাদের কাছে আছে ওনাদের কাছে নাই তারপরও আল্লাহ তাআলা ওনাদেরকে আমাদের চেয়ে সুখে রেখেছেন শুধুমাত্র আল্লাহর বিধান ওনারা যতটুকু মেনেছেন আমরা তা মানছি না এই কারণে অতএব পর্দার বিধান মেনে চলবো তো ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম পর্দা মানে একটা কালো বোরকা নয় ভাইরা পর্দা মানে হলো এমন পোশাক আশাকে চলাফেরা করা যে পোশাক আশাক অন্য পুরুষের দৃষ্টিকে গায়ের মাহরামকে তার দিকে আকৃষ্ট করবে না দ্বিতীয়ত হলো কণ্ঠের পর্দা কি যেটা বললাম একজন পরনারী পরপুরুষের সাথে কথা বলার সময় কোমল কণ্ঠে কথা বলবে না ওয়াকুলনা কাওলাম মারুফা স্বাভাবিকভাবে কথা বলবে একজন পুরুষ পরনারীর সাথে কথা বলার সময় কণ্ঠকে কোমল করবে না বরং স্বাভাবিক কণ্ঠে কথা বলবে যদি প্রয়োজন হয় তখন নাম্বার তিন পর্দার জন্য তৃতীয় পয়েন্ট হলো নারীরা বিশেষ করে যখন বাহিরে যাবেন তাদের শরীরে সুগন্ধিযুক্ত কোনো পারফিউম বা কোনো প্রকারে জাতীয় সাজগোজের কিছু এগুলো ব্যবহার করে যাবেন না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মহিলা যদি বাহিরে যায় এবং গায়ে যদি এই সমস্ত সুগন্ধি জাতীয় স্প্রেটে এগুলো করে বের হয় তাহলে ওই মহিলা জান্নাত পাওয়া অতদূরের কথা জান্নাতের গ্রানতার জন্য হারাম হয়ে যায় কারণ এর ফলে সমাজে ফিতনা সৃষ্টি হয় যুবকরা নষ্ট হয় পুরুষদের চরিত্র নষ্ট হয় পর্দাহীনতার ফলে সমাজে ফাসাদ সৃষ্টি হয় এই জন্য সেটাও হলো পর্দার অন্তর্ভুক্ত এই বিষয়গুলোর পাশাপাশি পোশাক আশাক এমনভাবে পরা যে পোশাক আশাক শরীরকে আবৃত করে রাখে প্রকাশ করে না এত টাইট পড়লো অথবা এত পাতলা পড়লো এত জাঁকজমকপূর্ণ পড়লো যে অন্যের দৃষ্টি আকৃষ্ট করলো তাহলে সেটা পর্দার খেলাফ হবে সর্বশেষ কথা হলো আমাদের অনেক মা বোন আছেন যারা বাহিরে পর্দা করেন আলহামদুলিল্লাহ বাহিরে গেলে বোরকা পরে তারা যান এমনকি হাত মোজা পা মোজাও পরে না অনেকে কিন্তু বাসার ভেতরে তারা পর্দা করেন পর্দার দুইটা জায়গা একটা হলো বাসার বাহিরে একটা হলো বাসার ভেতরেও গায়ের মাহরাম পুরুষ থাকতে পারে তাদের সাথেও পর্দা করা লাগে এই ধারণা আমাদের অনেক মা বোন তাদের নাই এমন অনেক পুরুষদেরও নাই এবং এইটা না করার কারণে যেটাকে খাস পর্দা বলা হয় বাড়ির অভ্যন্তরে পর্দা বলা হয় এই পর্দাটা না থাকার কারণে অনেক মহিলারা আছে পাঁচ ওয়াক্ত নামাজি বাহিরে বোরকা পরেন সব ক্ষেত্রে তার ঠিক আছে ছেলে যিনি তার স্বামী যিনি তিনিও হয়তো ভালো মানুষ নামাজি কালামি অন্য সব দিকতে ঠিক আছে কিন্তু নিজের বউ তার পরিবারের এমন সদস্যদের সাথে দেখা দেয় যাদের সাথে দেখা দেওয়া তার জন্য হারাম যেমন অনেক মহিলা আছে বাহিরে বোরকা পরেন অনেক পুরুষ আছেন তার বউকে বাহিরে পর্দা করেন অথচ তার আপন ভাইয়ের সাথে বউকে সাক্ষাৎ করতে দেন আছে না নাই কোন মহিলার জন্য দেবরের সাথে সাক্ষাৎ করা কি জায়েজ না নাজায়েজ শুধু নাজায়েজ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছে একজন ইয়া রাসূলুল্লাহ দেবর সম্পর্কে আপনার বক্তব্য কি বা শরীয়তের সিদ্ধান্ত কি দেবরের সাথে দেখা দেওয়া যাবে কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলহামু আল মউত আরে দেবর তো হলো মৌতের মতো মৃত্যুর মতো মরণ যেরকম মানুষ ভয় পায় দেবরকে দেখে এরকম দূরত্ব বজায় রাখতে হবে কারণ এখানে ফিতনার ভয় অনেক বেশি ঠিক একইভাবে পুরুষদের জন্য অন্য নারীর সাথে পর্দা করা যত গুরুত্বপূর্ণ শ্যালিকার সাথে পর্দা করা ঠিক সেরকম গুরুত্বপূর্ণ শ্যালিকা দেবর যদি একেবারে ছোট বাচ্চা হয় শিশু হয় একেবারে বালক কিসিমের হয় এখনো পর্দা করার মতো না হয় তাহলে তার সাথে দেখা দেওয়া যাবে অন্যথায় তাদের সাথে পর্দা করতে হবে এবং এর পাশাপাশি বাসা বাড়িতে যাদের সাথে পর্দা করতে হবে তারা হলেন কোন মহিলা তার ননদের যে ছেলেরা আছে তারা যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদের সাথে মামির পর্দার বিধান আছে অথচ আমাদের সমাজে অনেকে মামির সাথে ওই যে আপনার ননদের যে ছেলেরা আছে তাদের সাথে পর্দা অনেকে করেন না ঠিক একইভাবে
কোন নারী তার স্বামীর যে আপনার ভাই বোনের যত ছেলে মেয়ে আছে ভাতিজা আছে যারা স্বামীর যে ভাতিজা আছে তাদের সাথেও পর্দা করতে হবে অনেক মহিলা আছেন যে তিনি চাচি যেই ছেলের চাচি ওই ছেলের সাথে তিনি পর্দা করছেন না মনে করেন চাচির সাথে পর্দা চলে না অথচ চাচির সাথে পর্দা করা ফরজ মামির সাথে পর্দা করা ফরজ অতএব দেবরের দেবরের বা ভাসুরের ছেলে যদি পর্দার উপযুক্ত হয় তার সাথে পর্দা করতে হবে ননদের যদি ছেলে হয় পর্দার উপযুক্ত তার সাথে পর্দা করতে হবে ননদের স্বামী যদি হয় তার সাথে পর্দা করতে হবে একই ভাবে স্বামীর ভগ্নিপতি তার সাথেও কি করতে হবে পর্দা করতে হবে বাসার অভ্যন্তরে বিশেষ করে পরিবারের মধ্যে এই ধরনের পর্দা করাটা অনেক টাফ কিন্তু যৌথ ফ্যামিলিতে এরকম পর্দা করার জন্য দরকার সদিচ্ছা অনেক মা বোনরা আছেন নিজেরা পর্দা করতে চান পুরুষরা তাদেরকে আবরণ অসহায়তা করেন অনেক মুরব্বীরা আছেন দাড়ি পাকা মুরব্বী পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ওনার বৌমা তারই ছেলের সাথে দেবরের সাথে পর্দা করতে চায় কিন্তু তিনি দেন না বরং বাধা দেন আছে না নাই এই লোকগুলোর নাম হাদিসে কি দিয়েছে জানেন এদের নাম হাদিসে দিয়েছে দায়ুস হাদিসে কি নাম দিয়েছে ভাই আমাদের সমাজে অনেকে মনে করে মহিলাদেরকে দায়ুস বলা হয় এটা ভুল ধারণা হাদিসে আসছে আদ দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহি আল খাবাস যেই ব্যক্তি তার পরিবারের মহিলারা পরিবারের লোকেরা পর্দার খেলাপ চড়ে সে সেটা দেখে সেটাতে সন্তুষ্ট তাহলে এই ব্যক্তি হলো দায়ুস আর দায়ুস কখনো জান্নাতে যেতে পারে অতএব আপনি যত নামাজ কালাম পড়েন যত আপনার দাড়ি থাকুক যত আপনার কপালে সিজদার দাগ পড়ে যাক যত আপনি ইসলামকে অন্যান্য দিক থেকে মানার চেষ্টা করেন আপনার বৌমা আপনার মেয়েকে খাস পর্দা করতে বাসার ভিতরে পর্দা করতে যদি আপনি বাধা দেন তাহলে আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ অনুযায়ী দায়ুস অতএব আমাদের মা বোনরা যারা বাহিরে পর্দা করেন অথচ বাসার ভেতরে পর্দা করেন না তাদেরও সেজন্য পর্দা করার প্রতিজ্ঞা থাকতে হবে জয়েন্ট ফ্যামিলি যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ছোটবেলায় দেখেছি বিশেষ করে এতদ অঞ্চলের একটা কালচার ছিল সারা বাংলাদেশেই কমবেস ছিল যে পরপুরুষ যখন বাসায় ঢুকত সেখানে যদি কোনো পরনারী থাকতো যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ তার সাথে পর্দা কথা পর্দা মানা আবশ্যক সেই মহিলা থাকলে পুরুষ ঢুকার সময় গলা পরিষ্কার করত এমন ভাবে ঢুকতো আওয়াজ দিয়ে ঢুকতো যাতে করে মহিলারা সেফ সাইডে চলে যায় এগুলো ছিল কি ছিল না এখন আছে এগুলো নাই ঘরে ঘরে এর জন্য অশান্তি ঘরে ঘরে অনাচার এবং অন্যায় কাজ চলছে এজন্য মা বোনরা যারা বাহিরে বোরকা পরে চলেন বাসার ভেতরে দেবরের সাথে ভাসুরের সাথে দেবরের ছেলে ভাসুরের ছেলে ননদের ছেলে এবং স্বামীর ভগ্নিপতি অর্থাৎ ননদের স্বামী একইভাবে স্বামীর মামা স্বামীর চাচা এদের সবার সাথে পর্দা করা একজন নারীর জন্য ফরজ কোন নারীকে পর্দা করতে যদি তার স্বামী অসহায়তা করে যে না আমারই তো আত্মীয় স্বজন আমারই তো আপন ভাই কিসের পর্দা তাহলে সেই পুরুষ হয় জাহেল আর না হলে কাট্টা ফাসেক আল্লাহর বিধানকে অস্বীকারকারী আল্লাহ তালা আমাদের সকলকে বাসার ভেতরে বাসার বাহিরে সব জায়গায় আল্লাহর এই গুরুত্বপূর্ণ ফরজ বিধানকে মেনে চলার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমরা এখানে সবাই পুরুষ আমরা নিয়ত করি আমাদের স্ত্রী আমাদের কন্যা আমাদের বোন তাদেরকে আমরা পর্দার সাথে পরিচালিত করব বাসার ভেতরে পর্দা করতে সহায়তা করব যৌথ ফ্যামিলি যদি হয় পুরুষরা ঢুকতে আওয়াজ দিয়ে বের হবে মহিলারা বের হতে ঘোমটা দিয়ে বের হবে যাতে করে কারোর সাথে কারোর মুখোমুখি না হয় এবং পর্দার খেলাফ কোনো সাক্ষাৎ না হয় আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফরজ বিধানটা মেনে চলার তৌফিক দান করুন এই ফরজ বিধান মানলে আমাদেরই লাভ হবে অন্য কারোর না আল্লাহ তাআলা আপনাকে আমাকে এবং গোটা দেশকে গোটা পৃথিবীর মানুষকে সুস্থতা এবং শুদ্ধতার ধারা ফিরে আসার তৌফিক দান করুন পর্দা এটা কোনো প্রথা না অনেকে বলে পর্দা প্রথা প্রথা মানে মানুষের বানানো নিয়ম কারণ পর্দা হলো মহান বিধান ফরজ বিধান এটা কি প্রথা না বিধান অতএব আল্লাহর বিধান মানা এটা ফরজ আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন জাযাকুমুল্লাহু খাইরা